নমস্কার বন্ধুরা, রিতাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এই কলকাতা শহরে যে পরিমাণে গরম পড়েছে, মানে মারাত্মক গরম, বাড়ি থেকে বাইরে বেরানো যাচ্ছে না, এসি ছাড়াও থাকা যাচ্ছে না, তো যার ফলে ভীষণ ট্যান চলে আসছে। কারণ এসি তো ভীষণই ভালো, কিন্তু আমাদের স্কিনের জন্য মারাত্মক ক্ষতি করে, ঠান্ডা দেয় আবার ক্ষতিও করে। আর সূর্য তো মানে ভীষণভাবেই আমাদের ট্যান ফেলে দিচ্ছে। তো আগেকারের দিনে আমাদের মা কাকিমা জেঠিমা ঠাকুমা তাদের কাছে শুনেছিলাম যে হলুদ চন্দন দিয়ে নিম পাতা দিয়ে পেস্ট করে বাড়িতে হোমমেডভাবে লাগানো হতো। তো তখনকার দিনে সবারই স্কিন ছিল প্রচণ্ড ভালো, যেহেতু হোমমেড তারা ব্যবহার করতো। কিন্তু আমাদের কাছে আর সেটা টাইম কোথায়, যে বাড়িতে বানাবো আবার সেটাকে অ্যাপ্লাই করব আবার রেখে দেবো কিছুক্ষণের জন্য, অত সময় বন্ধুরা নেই আমাদের কাছে। তোমরা সবাই জানো, আমিও জানি, তাই সেটাকেই মাথায় রেখে আমি তোমাদের কাছে একটা প্রোডাক্ট নিয়ে এসেছি। আমি ব্যবহার করেছি বা এখনও করছি, খুবই ভালো, তাই ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি প্রোডাক্টটা কী আছে। তো দেখো বন্ধুরা, আমি নিয়ে এসেছি আজকে মামাআর্থের উপতান ফেস ওয়াশ। এটা পার্সোনালি আমার খুব পছন্দের একটা প্রোডাক্ট। তো এটার মধ্যে নিম, হলুদ, মুলতানি মাটি সবই একসাথে রয়েছে। তো যাদের হাতে একদমই সময় নেই যে হোমমেড কিছু বাড়িতে বানিয়ে ইউজ করার মতন, তো তাদের জন্য আমি এটা সাজেস্ট করব, যেটা ভীষণ ভালো একটা প্রোডাক্ট, তোমরা ইউজ করে দেখতে পারো। এটা উপতান ফেস ফেস প্যাক এটা একটা। তো এটা আমি এখন ইউজ করে দেখাচ্ছি বন্ধুরা, দেখো একটা আলাদাই চন্দনের স্মেল, আমার তো ভীষণই ভালো লাগে। তোমরা অনেকেই বন্ধুরা এটা ব্যবহার করছো বা করো, বা যারা এখনো পর্যন্ত মনে করছো যে একটা ভালো ফেস প্যাকের জন্য, তো আমি তাদেরকে বলবো যে তোমরা ডেফিনেটলি এই মামাআর্থের উপতান ফেস প্যাকটা একবার ইউজ করে দেখো, এটা ট্যান রিমুভের জন্য খুবই ভালো। যদি এটা অল্টারনেটিভ ডে করে ব্যবহার করতে পারো বন্ধুরা, সপ্তাহে তিনবার ফেস প্যাক ব্যবহার করাই যায়, কিন্তু যখন দেখবে যে ট্যানটা প্রচণ্ড রয়েছে তখন সপ্তাহে তোমরা তিনবার করে ব্যবহার করবে। আর দেখবে যখন এটা ব্যবহার করতে করতে বুঝতে পারবে যে যখন আস্তে আস্তে ট্যানটা কমতে থাকবে, তখন এটা সপ্তাহে দুবার কি একবার ব্যবহার করো। কিছুই না, এই ফেস প্যাকটা লাগানোর আগে যে কোনো তোমরা যারা যে ফেস ওয়াশ ব্যবহার করো সেই ফেস ওয়াশ দিয়ে ভালো করে আগে মুখটাকে ক্লিন করে নেবে। কারণ আমাদের মুখে প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার এতে প্রচুর পরিমাণে ধুলো বালি নোংরা থাকে, তাই যখনই আমরা মুখেতে স্ক্রাব করি বা ফেস প্যাক লাগাই তো অতি অবশ্যই আমাদেরকে আগে ভালো করে ক্লিন করে নিতে হবে। ক্লিন করে নেওয়ার পর এটা মোটামুটি 10 মিনিট রাখলেই হয়ে যায়। 10 মিনিট রাখার পর এটাকে হালকা হাতে রাফ করতে হবে, বেশি রাফ করার দরকার নেই, কারণ বেশি রাফ করার ফলে আমাদের স্কিন আবার নষ্ট হয়ে যায়। সেই কারণে হালকা হাতে রাফ করে স্কিনটাকে ভালো করে ধুয়ে ফেলবে। তা আমি এটা এই অবস্থাতে এখন 10 মিনিট ওয়েট করি, তারপরে চলে ধুয়ে আসার পরে তারপর আবার দেখাবো। দেখো বন্ধুরা, আমি এখন মুখটাকে পুরো ক্লিন করে এসেছি। আমি ক্যামেরাতে কতটা দেখাতে পাচ্ছি আমি জানি না, তবে এটা ভীষণ স্মুদি, একটা সফট, একটা গ্লোয়িং স্কিন করে দেয়। দেখুন কতটা ক্যামেরায় আসছে আমি বুঝতে পারছি না, খুব ভালো। এটা যদি আপনারা সপ্তাহে একবার কি দুবার ইউজ করেন তাহলে দেখবেন আস্তে আস্তে আপনাদের ট্যান রিমুভ হয়ে যাচ্ছে। তো আপনাদের হাতে যাদের সময় কম খুবই, তারা এই মামাআর্থের উপতান ফেস প্যাকটা আপনারা ব্যবহার করে একবার দেখুন। আর বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট আর
শেয়ার করতে কেউ ভুলো না। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, তাহলে এরপর আমি যে নতুন ভিডিওগুলো দেব সেগুলো সব দেখতে পাবো। তো আজকের মতন টাটা।